টাইপ ওয়ানটা কি? হ্যাঁ, মানে মানে এটাকে বলে জুভেনাইল ডায়াবেটিস, মানে অনসেট অফ লাইফ, মানে জীবনের শুরু থেকেই প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি করে না, বা যথেষ্ট তৈরি করে না, বা কাজ করে না। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কি, সেটা কি? আচ্ছা, তাহলে ইনসুলিনটা কি? ইনসুলিন ইজ এ হরমোন। কোথা থেকে বেরোয়? প্যানক্রিয়াসের কোথা থেকে বেরোয়? কোন সেল? সবাই দারুণ লেখাপড়া করছে। ইনসুলিন কি করে গ্লুকোজের? ইনসুলিন কি করে, মানে ইনসুলিন চাবি ওটা খুলে দেয় আর গ্লুকোজটা সেলে যায়। গ্লুকোজটা সেলে গিয়ে কি করে, কিভাবে সেলে অক্সিজেন ঢুকছে, এখান থেকে গ্লুকোজ ঢুকছে, কি হচ্ছে, কোথায় যাচ্ছে, সেটা গিয়ে কি করছে? তাহলে গ্লুকোজটা ব্রেকডাউন করছে। এই গ্লুকোজটা কোথেকে তৈরি হয়েছিল? সৌরশক্তি। এই গ্লুকোজটা হচ্ছে কি? সোলার এনার্জি। তো তাকে কে ট্র্যাপ করলো? প্ল্যান কোথায় ট্র্যাপ করলো, কিভাবে ট্র্যাপ করলো? এর কতগুলো প্রসেস আছে। রাইবিউলোজ, ডাইফসফেস, ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারাল্ডিহাইড থেকে গ্লুকোজ তৈরি হলো। ক্লিয়ার? এবং এখানে কি হলো, কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলো। এই কার্বনটা কি? ওই যে গ্লুকোজের সি কার্বন, এই হচ্ছে সেই কার্বন। তাহলে সোলার এনার্জি ক্লোরোফিলকে উত্তেজিত করলো, উত্তেজিত ক্লোরোফিল জলকে ভেঙে দিল হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নে। হাইড্রোজেন আয়নটা এনএডিপির সঙ্গে যুক্ত, এনএডিপিএইচ করলো, এটা বয়ে চলে গেল লাইট রিয়াকশনে এবং সেখান থেকে কি তৈরি করলো, গ্লুকোজ তৈরি করলো। ক্লিয়ার, পরিষ্কার? তাহলে গ্লুকোজটা কোথেকে এলো? সোলার এনার্জি। পাতলা, এবারে শুনুন, এইবার এটাকে লাইফস্টাইল ডিজিজ বলছে কেন? এবারে শুনুন, আমরা যদি প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খাই তো, প্রচুর ভাত খেলাম, প্রচুর আলু খেলাম, প্রচুর মুড়ি খেলাম, প্রচুর এসব খেলাম, তাহলে কি হবে, প্রচুর ইনসুলিন দরকার হবে। তাহলে ইনসুলিন বেরোতে বেরোতে ওর তো একটা কোটা আছে, বেরোনোর তো একটা মাত্রা আছে, হ্যাঁ কি না? এইবার আমি যদি এটাকে নষ্ট করে ফেলি, তাহলে কিন্তু আর ইনসুলিনটা একসময় যথেষ্ট পরিমাণে বেরোবে না, কার্যকারিতাটা হারিয়ে ফেলবে, সেই জন্যে এই ডায়াবেটিসটা ঘটে থাকে। এবং ইনসুলিন রেজিস্ট্যান্স, সেটা কি না, সেল ইনসুলিনকে আর অ্যালাউ করছে না, দিস ইজ কল্ড দ্য ইনসুলিন রেজিস্ট্যান্স। এটা হচ্ছে নাম্বার ওয়ান ডায়াবেটিস। তাহলে আমি কি করলে ডায়াবেটিসটা কমতে পারে? এক নম্বর, প্রথম যদি কারো ডায়াবেটিস হয় তাকে কি করতে হবে, যে কার্বোহাইড্রেটটা তার শরীরে ইউটিলাইজ হচ্ছে না সেই কার্বোহাইড্রেটটাকে জ্বালাতে হবে, তাকে এক্সারসাইজ করতে, তাকে কেন এক্সারসাইজ করতে হবে, ওই কার্বোহাইড্রেটের শরীরে রয়ে গেল, সেই কার্বোহাইড্রেটটাকে জ্বালিয়ে দিতে হবে। সেই জন্যে সকালবেলা ঘুম থেকে উঠে তাকে এক্সারসাইজ করতে হবে, হাঁটতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, লো ক্যাপ ডায়েট খেতে হবে, কার্বোহাইড্রেট কম, এবং যদি সে কার্বোহাইড্রেট খায় কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে হবে। আমরা ক রকমের কার্বোহাইড্রেট আছে জানি, আমায় কিন্তু টাইম দেখাবি, ক রকমের, 15 মিনিটে দেখাবি, ক রকমের কার্বোহাইড্রেট আছে, তিন রকম, সিম্পল মোনো, একটা স্যাকারাইড, সিম্পল মোনো স্যাকারাইড, ডাইস্যাকারাইড অ্যান্ড পলিস্যাকারাইড। তাহলে আমি যদি সিম্পল স্যাকারাইড খাই, তাহলে আমার সঙ্গে সঙ্গে গ্লুকোজ হয়ে যাবে,
তার মানে চিনি, মিষ্টি, এই ধরনের জিনিসগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে, কারণ দিস ইজ এ সিম্পল সুগার। ডাইস্যাকারাইড এটাকেও অ্যাভয়েড করলে ভালো, কারণ ওটা তাড়াতাড়ি ভেঙে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, পলিস্যাকারাইড, কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে হবে। ক্লিয়ার? তার মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট কি, একটা উদাহরণ দিন। ধরুন সবজি, তার খোসা শুদ্ধ সবজি, এটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট? এটা তো ব্রেকডাউন করতে হবে, এটা তো ইজি অ্যাভেলেবল নয় গ্লুকোজটা। কিন্তু আমি যদি চিনি খাই, মিষ্টি খাই, ভাত খাই, এখানে গ্লুকোজ কিন্তু ইজি অ্যাভেলেবল। তো এটা হচ্ছে এক নম্বর। এবারে আমাদের কি কি প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো এটাকে হেল্প করবে? প্রথম প্রোটিন পাউডার। প্রথম কেন প্রোটিন পাউডার? ওই যে ইনসুলিনটা যেখান থেকে বেরোয় প্যাঙ্ক্রিয়াসে, ওই সেলগুলোকে তার যদি কার্যকারিতা বাড়াতে হয়, তাহলে কি করতে হবে, সেলগুলোকে অ্যাক্টিভেট করতে হবে। ওটা কে করবে? আরেকটা জিনিসের খুব প্রয়োজন, ক্রোমিয়াম। ক্রোমিয়াম কি করে না, ইনসুলিনের সিক্রেশন এবং কার্যকারিতাটাকে নিয়ন্ত্রণ করে। ক্রোমিয়াম, ক্রোমিয়াম কোথায় আছে? ডেলিতে। আর কি খেতে হবে? মধুনাশিনী। কেন মধুনাশিনী খেতে হবে? মধুনাশিনী এই গোটা ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করে। এবং সুগার ক্রেভিং, মিষ্টি খাওয়ার প্রতি একটা অ্যাফিনিটি আছে, এটাকে মধুনাশিনী আটকায়। আর কি খেতে হবে? ফাইবার। কেন খেতে হবে? আমি যদি খাওয়ার আগে ফাইবার খেয়ে নিই, তাহলে কি হবে, আমি যে খাবারটা খাচ্ছি, ফাইবার একটা ব্যারিয়ারের কাজ করবে, একটা ব্যারিয়ারের কাজ করবে, ফাইবারটা তাড়াতাড়ি হজম হতে দেবে না। ক্লিয়ার? সেই জন্যে মনে রাখবেন, যাদের ডায়াবেটিস আছে, খাবার আগে প্রোটিন পাউডার এবং ফাইবার তারা যদি খাবার আগে খেয়ে নেয়, তাহলে সেই খাবারটা কি করবে, এই যে আমি কার্বোহাইড্রেটটাকে খাচ্ছি, এই কার্বোহাইড্রেটটাকে পরিপাক হতে বাধা দেবে এবং আস্তে আস্তে ইনসুলিন রিলিজ করবে। বুঝতে পারছি? এক নম্বর, গীতাদি কি করছে, লিখছেন তো, পরে ধরবো, এটা হচ্ছে এক নম্বর। আর আরেকটা ডিজিজের নাম বলুন, আচ্ছা না একটা একজন বলুন, অস্টিওআর্থ্রাইটিস। আচ্ছা, অস্টিওআর্থ্রাইটিস কেন হয়? অস্টিও মানে কি? হাড়। আর্থ্রাইটিস মানে ইনফ্লামেশন। তাহলে হাড়ে ইনফ্লামেশন হয়, তাহলে আমাদের দুটো হাড় এরকম করে আটকানো আছে, তার মাঝখানে কার্টিলেজ আছে, তার মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড আছে, ঠিক আছে। এইবার ধরুন আমার শরীর, আমি আমার বাড়িতে চারটে পিলার দিয়ে আমি এটা বাড়ি করেছি এবং আমার এই গোটা মেকানিজমটা একতলা বাড়ির জন্য তৈরি হয়েছে। এবার আমি যদি দুতলা করি, চারটে পিলারের ওপর প্রেশার পড়বে, তাহলে এই পায়ের ওপর যদি আমার বডির প্রেশারটা পড়ে, তাহলে পাটা কি হবে, কি হবে, প্রেশার নিতে হচ্ছে। তো তখন ওই যে কার্টিলেজটা আছে, যেটা আপনার হাড়টাকে প্রোটেক্ট করছে এবং তার মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড আছে যেটা মুভমেন্টটাকে নিয়ন্ত্রণ করছে, সেটাকে আটকে দেবে, বাধাপ্রাপ্ত হবে, তো ওটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন দুটো হাড়ে হাড়ে ঘষা হবে। কিরকম ব্যথা হয় বলুন তো, যাদের জল দিস তো, যাদের অস্টিওআর্থ্রাইটিস আছে কিরকম ব্যথা হয় বলতো, কারো আছে অস্টিওআর্থ্রাইটিস, মানে কারো আছে, ব্যথা হয়, ব্যথা হয়, ভীষণ ব্যথা হয়। হ্যাঁ, এবং আপনাকে আমি বলি, আমার আমার দু হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস আছে, ক্লিয়ার, এবং সেটা বহুদিন থেকে, কিন্তু আমি রেগুলার এক্সারসাইজ করি, রেগুলার 5000 পা হাঁটি, রেগুলার গ্লুকোসামাইন খাই, রেগুলার ওমেগা 3 খাই, ইট ইজ আন্ডার কন্ট্রোল। এবং আপনাদের বলি, এই কদিন আগে আমি দৌলতাবাদ ফোর্ট মানে গেছিলাম, সেটা হচ্ছে মহারাষ্ট্রে, ওই 700 সিঁড়ি হেঁটে আমি উঠেছিলাম, কিন্তু
in spite of my osteoarthritis. Clear? কি করে হলো? Because of the glucosamine. এবং আপনাদের বলছি যাদের 45 বা 40 প্লাস হয়ে গেছে প্রত্যেক বছর অ্যাটলিস্ট দুটো দুবার কি তিনবার করে গ্লুকোসামাইনের কোর্সটা করে নেবেন, আপনার অস্টিওআর্থ্রাইটিস থাকুক বা না থাকুক। কেন, যখন এটা আইডেন্টিফাইড হবে কার্টিলেজটা নষ্ট হয়ে গেছে তখন কিন্তু এটাকে আপনি কার্টিলেজটাকে পাঠাতে পারবেন না, এটা রিজেনারেট করা খুব কঠিন মুশকিল। ক্লিয়ার? আর আমার ওজনটাকে আমি চেষ্টা করব, মানে আমাকেও করতে হবে, এবং যাদের ওজনটা বেশি আছে জল বিপদসীমার উপর দিয়ে বইছে, এরকম আপনি জানেন কার কার জল বিপদসীমার উপর দিয়ে বইছে, তারা কিন্তু এই সীমাটাকে নিয়ন্ত্রণে আনুন। ওজন কমাতে গেলে কি করতে হবে? তিনটে জিনিস করতে হবে। কদিন আগে একটা প্রোগ্রাম হয়েছিল কিভাবে ওজন কমাবেন, একটা হচ্ছে কি খাচ্ছি সেটা ইম্পর্টেন্ট, তার জন্যে আপনি কারাটা স্ক্যান করে আপনার সিচুয়েশনটা জেনে নিন, আপনি একটা ডায়েট করুন, রেগুলার কিন্তু এক্সারসাইজ করতে হবে। এখানে কারা কারা রেগুলার এক্সারসাইজ করেন হাত তুলুন, কারা করেন না হাত তুলুন, কেন করেন না? কেন গৌতম হাত তুললি কেন? তুই তো দুটোতেই হাত তুলছিস না, তুই দেখ আমি দুটো টিফিন খাবি আর এক্সারসাইজ করবি না, বোঝার চেষ্টা কর। তাহলে আমাদের কি করতে হবে? রেগুলার এক্সারসাইজ করতে হবে। হোয়াট ইজ অপটিমাল হেলথ, আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে অস্টিওআর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিস, আপনাকে অস্টিও মানে চল্লিশের পর 35 থেকে 1200 mg করে ক্যালসিয়াম খেতে হবে। কত কত আমাদের একটা ক্যালসিয়ামে কত থাকে? কত? তাহলে আমাদের নিশ্চয় দুটো করে খেতে হবে, 700 আসবে। এই যে আমরা ক্যালসিয়াম খাচ্ছি তার কিন্তু সবটা অ্যাবজর্ব হয় না, এটা আমরা জানি। এই ক্যালসিয়াম কিন্তু 100% অ্যাবজর্ব হয় না। তাহলে খাবার থেকে কিছু ক্যালসিয়াম আসছে, দুটো দেখুন ক্যালসিয়ামের অভাব। তাহলে খাবার থেকে ক্যালসিয়াম আসছে, দুটো করে ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে। ক্লিয়ার? এবং ভিটামিন ডি। আপনি ভাববেন না যে আপনি চালিয়ে দিতে পারবেন, পারবেন না, ভিটামিন ডি খেতেই হবে, ক্যালসিয়াম খেতেই হবে। যারা বিড়ি সিগারেট খান ছেড়ে দিন, সেই পয়সায় ভিটামিন ডি ক্যালসিয়াম খান। ক্লিয়ার? আমি জানি না কেউ খায় কিনা, যদি কেউ খান কিন্তু ডেলি খান না, ছেড়ে দেবেন। বাড়িতে আমি বউদের এম্পাওয়ার করছি প্রচন্ড ঝামেলা করার জন্য, প্রচন্ড, যাতে করে বাড়ির লোকেরা ওইটা ছেড়ে দেয়, দিয়ে সমস্ত নিউট্রিলাইট খায়। আমি জানি কে খায় কে খায় না। তাহলে অস্টিওআর্থ্রাইটিস হলো, ডায়াবেটিস হলো, এবার হার্ট, প্রেশার। প্রেশার দরকার কেন? মনে করুন আপনার বাড়িতে একতলা বাড়ি আছে, একটা টুলু পাম্প বসিয়েছেন, এবার আপনি তিনতলা করলেন ফাউন্ডেশন, টুলু পাম্প টুলুই রয়ে গেল, টুলুকে আপনি আর বদলালেন না, তাহলে টুলুর কি অবস্থা হবে? হ্যাঁ, টুলুর কি অবস্থা হবে? সেই দেখুন আমার এই টুলু পাম্প, আমার এই টুলু পাম্প কিন্তু আমার তো তিনতলা বাড়ি হয়ে গেছে, এবার টুলু পাম্প তো মরে যাচ্ছে, বসকে কিছু করতে পারছে না, কেন ও জানে ও বন্ধ হয়ে গেলে বস বন্ধ হয়ে যাবে। দিস ইজ দা হাইপারটেনশন। ক্লিয়ার? যাদের হাইপারটেনশন আছে দেখবেন একটা ফ্যামিলি হিস্ট্রি আছে, আমার যেমন এদিক আর এদিক দুদিকেই হাইপারটেনশন, আমার মামা বাড়িতে কেউ নেই বাতি দেবার, সব শেষ হাইপারটেনশন, এবং দাদু কাকা মা হাইপারটেনশন, সো আই এম ক্যারিং দ্য জিন, বুঝতে পারলাম তো। এর ক্ষেত্রে ডায়েট লো ফ্যাট এবং লো ফ্যাট এবং লো সোডিয়াম ডায়েট কিন্তু মাস্ট। আমরা কেউ জানতাম যে অসিতাবোধার কখনো এরকম হার্ট অ্যাটাক হতে পারে? জানতাম, দুদিন আগে অসিতাবোধা সারাদিন ঘুরেছে কলকাতায়, দুদিন বাদে
সিভিয়ার হার্ট অ্যাটাক 95% ব্লক। মানে ঈশ্বরের পরম করুণা এবং আশীর্বাদ আমাদের ভাগ্য অসিতাবদ আবার ফিরে এসছে। তো আমাদের কিন্তু কার কোথায় কি হয়ে আছে আমি জানি না, জানি তো বি ভেরি কেয়ারফুল। আপনি আপলাইনের সঙ্গে বা কাউন্সিলারের সঙ্গে বসে একটা ডায়েট চার্ট করুন। এবং এক মিনিট, আরেকটা জিনিস হচ্ছে কখন খাবেন চেষ্টা করতে আরম্ভ করুন, এটা সময় লাগবে, 7টা থেকে 7:30। আপনি যদি বাইরে থাকেন আপনার লাঞ্চ এই ডিনার ক্যারি করুন 7টা থেকে 7:30, না হলে সামলাতে পারবেন না। 11টায় যদি আপনি মেটে চচ্চড়ি খান তাহলে কিন্তু আপনাকে কেউ বাঁচাতে পারবে না। রান্নাঘর 7:30 ক্লোজ করে দিতে হবে, মহিলাদের করে দিয়ে ব্যবসা করতে বেরোতে হবে। ক্লিয়ার? দিস ইজ ভেরি ভাইটাল, ভেরি ইম্পর্টেন্ট। আপনি অনেক কিছু বলতে পারেন কিন্তু আমার এই একটাই বক্তব্য, কি খাচ্ছি কখন খাচ্ছি, ঠিক আছে? সো অপটিমাল হেলথের আরেকটা জিনিস হচ্ছে কি কি আরেকটা জিনিস হচ্ছে এক্সারসাইজ, শরীরটাকে ঠিক রাখার জন্য। সো ওভার টু অতনু। একটা পার্ট হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, এবং আমরা যখনই কোনো না কোনো প্রোডাক্ট সেল আউট করতে চাই বা কাউকে ডেমো করতে চাই বা কাউকে কথা বলতে চাই, আমি জানি না আর কারুর হয় কি না, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড উল্টো দিকের লোকটারও হয় যে কিছু একটা বেচতে এসেছে, কারণ এটাতেই আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত। কিন্তু যদি আমি আমি যেটা করি, আমি প্রথমেই আগে গিয়ে হেলথ এক্সারসাইজ কী খাচ্ছেন ডায়েট দাদা যেটা বললো বা যেটা শিখে এসেছি সেইভাবে যাই, এবং আমি কি সাপ্লিমেন্ট খাবে এটার থেকেও জোর দিই বেশি আপনি কি ব্যায়াম করবেন। তার কারণ লোকটা যদি একবার আমার উপর ট্রাস্ট ক্রিয়েট হয়ে যায় তাহলে কিন্তু লোকটা কিন্তু আমাকে ইজি অ্যাক্সেস দেবে। তারপরে যেমন আপনি সকালবেলা এই খাবেন এই খাবেন এই খাবেন, মাঝখানে বলে দিলাম আপনি গ্লুকোসামিন খাবেন, মানে ওটা শুনছে আর কি, শুনে নিল গ্লুকোসামিন খাবেন, আচ্ছা এটা কোথায় পাবো, তো হয়ে গেল। সো একজন কাউকে একটু লাগবে একটু মাইকটা পাশে ধরার জন্য। যোগব্যায়ামের একদম মানে 4 মিনিট টাইম আছে, আমি খুব ফাস্ট যাব। যোগব্যায়ামের ব্যাপারটা হচ্ছে যে তিনটে ভাগ মাথায় রাখব। একটা হচ্ছে মোবিলিটি, শরীরের প্রত্যেকটা জয়েন্ট যাতে আমার মুভমেন্ট হয় সেটা দেখব। কেউ হয়তো বলতে পারেন যে আমি সারাদিনে প্রচুর হাঁটি, কিন্তু হাঁটলে আপনার হাঁটুটা হয়তো চলছে কিন্তু আপনার এই এইটা ঘুরছে না, তো আপনার ফ্রোজেন শোল্ডার হতে পারে। তো যোগব্যায়াম ইজ দ্য থিং যেখানে আপনার টোটাল শরীরের এক্সারসাইজ হয়। তো ফার্স্ট পার্ট আমরা রাখবো মোবিলিটি, সেকেন্ড পার্ট রাখবো যারা অ্যাটলিস্ট 35+ কিছু স্ট্রেংথ ট্রেনিং করবো, তার কারণ মাসল মাস হিউজ লুজ হয়, তো কিছু একটু স্ট্রেংথ ট্রেনিং, আর কিছু না হোক বাড়িতে একটা জলের বোতল নিয়ে একটুখানি করবো, তারপরে দরকার হয় একটা 1-2 কেজি ইয়ে কিনে নিয়ে করবো। সো আমি যেটা করি খুব ইন শর্ট বলছি, কিছু স্ট্রেচিং রাখি, ফার্স্ট শুরু করি আমি একটা ডিপ ব্রিদিং দিয়ে, তার কারণ শরীরটা একদম ওয়ার্ম আপ হয়ে যায়। তো ফার্স্ট আমি এটা করি, ঠিক আছে অসুবিধা অত দুটো। তো 3 কেজি 3 কেজি দুটো বারবেল নি, তো সেইটা দিয়েও আমি করি, সেইটা দিয়ে আমি এটা এই যে এটা পিছন দিকে হাতে এই বারবেল দিয়ে তাহলে কি করলাম আমার পুরো মাসেলস গুলো কিন্তু টাইটেন হলো। এবং আমি একবার গত বছর একটা চোট পেয়েছিলাম, আমার সাংঘাতিক চোট লেগেছিল, মানে কোথাও কাটেনি কিচ্ছু না কিন্তু এতটা জায়গা আমার পুরো ব্লাড ক্লট করে গেছিল ইনারলি, সেই ব্যথাটা কিন্তু আলটিমেটলি আমার সেরেছিল কিন্তু এই এক্সারসাইজ করে এবং ইয়ে করে। নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে ওপরের হলো, তারপরে একটু কোমরের মুভমেন্ট। একটা জিনিস যোগব্যায়ামের ক্ষেত্রে সবসময় হচ্ছে রিভার্স পজিশনটা আমার খেয়াল রাখতে হবে, আমি সামনে দিকে যদি ঝুঁকি আমাকে অ্যাট দ্য সেম টাইম আমাকে কিন্তু পিছন দিকেও ঝুঁকতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং সামনে যখন ঝুঁকছে একটা অদ্ভুত জিনিস, পুরো 90 ডিগ্রি ঝুঁকবো, মাথাটাকে যখন তুলবো অদ্ভুত ব্যাপার, যদি মাথাটা উঁচু করলাম আমার কিন্তু এই কাপ মাসেলে টান পড়বে, মাথাটা উঁচু করছি কাপ মাসেলে টান পড়ছে, ঠিক আছে? তারপরে আমি একটুখানি লেগ রেস করবো, আমার প্যান্ট পরা লেগ রেস করবো যতটা পারা যায়, আমি 60-65টা পর্যন্ত করি। তারপরে আমি একটুখানি এই ব্যায়ামটা করবো, এই যে ডিঙি পাড়া
এবং একটা ব্যথা সবাই খুব বলে, আমি একটু বয়স্ক মানুষদের কাছে গিয়েই দেখেছি, সেটা হচ্ছে সাইটিকা পেন, ভীষণ সাইটিকা পেন, ব্যথা ভীষণ হয়, তো ওষুধ খেতে হয়। আমি বলছি যাদের সাইটিকা পেন আছে তারা যদি এই ব্যায়ামটা, এই যে এইটা আমি যদি করি, এবং প্রথমে এক পায়ে, তারপরে হচ্ছে প্রথমে দু পায়ে, তারপরে এক পায়ে কিছু একটা ধরবো, তারপরে এক পায়ে দশটা দশটা করে, এটা কিন্তু সাংঘাতিক ভালো উপকার। আর একটা জিনিস অনেক মানুষের হয় যেটা গোড়ালির পিছনে একটা হাড় বাড়ে, একটা সাইন্টিফিক নাম আছে এই মুহূর্তে আমার মনে নেই, তো তার জন্য কিন্তু অনেক জুতো পরতে হয়, ওই সিলিকন জেল দিতে হয়। এই ব্যায়ামটা করলে, অথবা আমরা যদি এরকম করে এই পাটা টানি আর কি, এই যে পাটা টানি, সেই ব্যায়ামটা করলে কিন্তু ওইখানকার মাসেলসটা, গোড়ালির মাসেলসটা স্ট্রেন্দেন হয়ে যায় এবং এই ব্যথাটা কিন্তু অদ্ভুতভাবে চলে যায়। তো এই একটা, এটা হচ্ছে মোটামুটি একটা, হ্যাঁ এটা হচ্ছে একটা ওভারঅল বডি মুভমেন্ট হলো। এবার ওভারঅল বডি মুভমেন্টের পরে আমার কিছু হ্যাঁ হ্যাঁ সাইটিকা, সাইটিকাটা হচ্ছে এই দাঁড়ালাম ভি শেপ, ঠিক আছে, ভি শেপ দাঁড়িয়ে এইভাবে আমি ডিঙ্গি পারছি এবং গোড়ালি কিন্তু আমার মাটিতে ঠেকবে না, ঠিক আছে। এবং এই নি এই মানে এই যে আমি পাটাকে রেস করছি, এটারও আবার অনেক রকমের আছে, প্রথমে পা ভি শেপ, তারপরে আবার পা এরকম সোজা করে প্যারালাল করে, আবার তারপরে পাটা একটু বেঁকিয়ে, এই অনেকভাবে কিন্তু করা যায়। এবং এই প্রত্যেকটা করলে আমার হাঁটুর মাসেলস এবং আমার হিপ মাসেলস, এটা কিন্তু আমার সাংঘাতিকভাবে কিন্তু স্ট্রেন্দেন হয়। নেক্সট হচ্ছে, আর এক মিনিট আছে, ঠিক আছে, নেক্সট হচ্ছে কিছু ব্যায়াম, তার মধ্যে একটা ব্যায়াম আমি যেটা করি, যেটা বয়স হলে না এটা খুব দরকার আর কি, সেটা হচ্ছে আমি ধরুন কথা, সেটা হচ্ছে আমার প্যান্ট পরা, সেটা হচ্ছে এই এই ব্যালেন্সটা করা, ঠিক আছে। আমি এর বেশি এগোতে পারিনি, যারা আরও ভালো পারেন, চোখটা বন্ধ করলে অদ্ভুত ব্যাপার, কীরকম সায়েন্স, চোখ বন্ধ করলে পড়ে যাব, কিন্তু চোখ খুলে রাখলে আমি থাকতে পারছি। আমার এর পরের লড়াই শুরু হয়েছে, এখন চোখ বন্ধ করে কতক্ষণ থাকতে পারি দু পায়েতে। বয়স হলে না একটা ডিসব্যালেন্সের সমস্যা খুব থাকে, তো সেইটা দেখে নেবো আর কি। নেক্সট হচ্ছে যেটা, পেটটা অনেক সময় অনেকের সমস্যা করে, তো এই পাটা চাপবো, এই পাটা চাপবো, তারপরে নাকটা ঠেকবো। আমার প্যান্ট পরা, তাই আমার যদি ট্র্যাক স্যুট পরা থাকতো পবন মুখ, আমি হ্যাঁ আমি কিন্তু হাঁটুটা ঠেকিয়ে দিতে পারি এখন, ঠিক আছে। এইটা করবো, আমি নৌকাসন করতে চেষ্টা করতে পারি, এইভাবে ধরে রাখা পাটা পেটের দিকে তাকাবো, তারপরে একটু বৈঠা চালাতে পারি, ঠিক আছে, পেটটার মধ্যে বেশ ভালোই নাড়াচাড়া পড়বে আর কি। একটা আসন খুব ভালো যেটা, সেটা হচ্ছে পদ্মহস্তাসন, পুনরাসনটাও খুব ভালো। কিছু আসন করলে যেটা হয়, শরীরের ফ্লেক্সিবিলিটিটা খুব ভালো থাকে। আর একটা জিনিস আমি দেখেছি, আমার কিন্তু ডান পায়ের হাঁটুর নিচে থেকে দুটো হাড়, একটা মেন ওয়েট বিয়ারিং টাইম আউট, আর এক মিনিট নিচ্ছি, একটা হচ্ছে ওয়েট বিয়ারিং বোন যেটা, আর একটা পাশে একটা সরু হাড়, আমার কিন্তু পায়ের ওই সরু হাড়টা ভাঙা, ওটা জোড়েনি, তো ডাক্তার আমাকে বলেছিল সব ব্যায়াম ফ্যাম ছাড়, কিন্তু আমার অদ্ভুতভাবে যোগব্যায়ামের প্রতি একটা প্যাশন আছে, আমি কিন্তু ক্রমশ একটু করে করতে 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 আমি কিন্তু তারপরেও কিন্তু আরও পাহাড়ের ওপর আরও দুখানা ট্রেক করতে পেরেছি। তো যোগব্যায়ামটা রেগুলার করে গেলে যেটা হয়, শরীরের ওভারঅল এক্সারসাইজটা খুব ভালো হয়। সো দ্যাটস অল, ওভার টোস্ট।